দীর্ঘদিন ধরে সংঘের কর্মী হিসাবে জনসেবার কাজ করে আসছেন বদরপুর সাত নং ওয়ার্ডের উদ্যমী যুবক নিরুপম আচার্যি। এবার তিনি বিজেপি দলের প্রার্থী হিসাবে বদরপুর পৌরসভার সাত নং ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিটিভির সাথে এক একান্ত সাক্ষাৎকারে নিরুপম জানান, সেই কোভিড পিরিয়ডই হোক আর স্বাভাবিক সময়, তিনি সবসময়ই জনগণের কাছে থেকে তাদের সাহায্য করে আসছেন। আর এবার নির্বাচনে জয়ী হলে তিনি তার ওয়ার্ডবাসীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের প্রতিটি সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করে যাবেন। নির্বাচন দল আমাকে চুনেছে, তার জন্য আমি দলকে অনেক ধন্যবাদ জানাই। আমরা লাস্ট আমার যতটুকু মনে পড়ে প্রায় 1890 বছর ধরে আমি সঙ্ঘের কাজ করে যাচ্ছি, সেবামূলক কাজ করে যাচ্ছি। আমি সঙ্ঘের মাধ্যমেই দলের কাজ করে যাই। আমাদের মুখ্য কারণ, যেহেতু পৌরসভা ইলেকশন বদরপুর সাত নম্বর ওয়ার্ড আমাকে দিয়েছে দায়িত্ব, আমরা প্রথম আমার কর্তব্য, আমাদের ওয়ার্ডে কিছু সমস্যা আছে এটা সত্য। সমস্যাগুলোর মধ্যে প্রথম নালা নর্দমা ড্রেনেজ। অ্যাকচুয়ালি সত্যি আমি যদি পাস্ট বলি তো অনেক কথা, আমি এখন প্রেজেন্টে আমার উপরে কী দায়িত্ব থাকতে পারে। দলের সম্পূর্ণ কোঅপারেশন থাকে, কিন্তু আমরা অনেক ব্যক্তি বিশেষে ঠিকমতো কাজ করে কুলাতে পারি না, এটাও সত্য। এখন আমার কাজ, আমাকে এই বছর দিয়েছে দায়িত্ব, আমার কাজ 100 ভাগ যাতে আমি আমার ওয়ার্ডকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, এটা আমার প্রতিশ্রুতি যে ড্রেনেজ, রাস্তাঘাট, স্ট্রিট লাইট, এগুলো আমাদের কমন সাবজেক্ট, এটা আমি 100% করে দেওয়ার চেষ্টা করব। তথাপি সঙ্গে আরেকটা কথা না বললে হয় না, কথাটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের বদরপুর অঞ্চলে আমাদের কোনো এমএলএ নেই। যখন এমপি আসে তখন অলরেডি ভয়াবহ কোভিড পিরিয়ড, দেশ জুড়ে মহামারীতে একটা প্রবলেমে সবাই ফেস করেছে। দেশের প্রধানমন্ত্রী এবং দেশের মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, তখন দলের অন্য কোনো দল বা নির্দল বা সামাজিক ব্যক্তিগতভাবে খুব কম মানুষকে আমরা পাশে দেখেছিলাম, কিন্তু এই বিজেপি আমাদেরকে পুরোভাবে সময় সময় সম্পূর্ণভাবে একদম 100-এর মধ্যে 100 ভাগ আমাদেরকে সাহায্য করে, আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নানান রকমের ফুড ডিস্ট্রিবিউশন থেকে নিয়ে ভ্যাকসিন থেকে নিয়ে খাওয়া দাওয়া, মানে ড্রাই ফুড থেকে নিয়ে রান্নার ফুড থেকে নিয়ে আমরা ভ্যারাইটিভাবে দলবদ্ধভাবে আমরা কাজ করে গেছি। এটা আমাদের এখানে বদরপুরবাসীর চিরসত্য, বদরপুরবাসী এটা সাক্ষী আছে। শুধু বদরপুর না, গোটা ভারতবর্ষ, গোটা আসাম জুড়ে বিজেপি জায়গায় জায়গায় ক্যান্ডিডেটরা এবং কার্যকর্তারা সবাই মিলে এই আপনার এই কাজ, সেবার কাজে নিয়োজিত ছিলেন। তথাপি দুটা কথা না বললেও হয় না যে আজকের দিনে যে বা যারা আজকের দিনে আমাদের এই প্রতিবেশীরা সবার কাছে আপনারা গিয়ে একবার খবর নিয়ে দেখতে পারবেন যে আমি ব্যক্তিগতভাবে আমরা দল বানিয়ে আমি কোভিড পিরিয়ড এই ভয়াবহ অবস্থাতে আমরা ডোর টু ডোর আমরা কাজ করেছিলাম। তো আজকের দিনে যেহেতু আমাকে একটা সেবার দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমার কাছে অতি সুবর্ণ সুযোগ যে আর আমাদের পাড়ার যেটা আমার ওয়ার্ড, ওরা যাতে অফিস আদালতে গিয়ে কোনো রকম হেনস্থা হতে না লাগে, তার জন্য আমি বাড়িতে বাড়িতে, আগে তো 3 নম্বর ওয়ার্ড পুরাটাই ছিল, 3টা ভাগ হয়, একটা 6 নম্বর, একটা 7 নম্বর, একটা 8 নম্বর, 3 বাটে ভাগ হয়। আগে বিশাল বড় এরিয়া ছিল, 1 জন কমিশনার ছিলেন, এখন 3 জন কমিশনার জিতে যাবে, ছোটো ছোটো ওয়ার্ড। তো এই ছোটো ছোটো ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের কাজ করতে অনেক সহজ হয়ে যাবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, উনি আমাদেরকে যেভাবে গাইড করছেন, দেশের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি যেভাবে গাইড করছেন, আমাদের ছোটো ছোটো কাজ করতে অতি সহজ হবে, যে আমরা যেন ডে বাই ডে আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সব রকম গভর্নমেন্ট স্কিম থেকে নিয়ে যত রকম সুযোগ সুবিধা আসবে আমি যত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারি। সঙ্গে ড্রেনেজ পরিষ্কার, রাস্তাঘাট এবং লাইট, এই কমন 3টা জিনিস যাতে
আমি মানুষের বাড়িতে পৌঁছাতে পারি এবং কাজ করে যাই। এবং আমি কমিশনার হয়ে না, আমি যেন আমার ওয়ার্ডের একটা ছেলে যেভাবে ছিলাম সেভাবে আমি ছেলে হয়ে সবার মধ্যে আমি থাকতে চাই, এটাই আমার আশা, এটাই আমার প্রার্থনা। এদিকে স্থানীয় ভোটার তথা নিরুপম আচার্যের জনৈক সমর্থক পিন্টু রঞ্জন দাস নিরুপম আচার্যের জয় নিয়ে নিশ্চয়তার কথা তুলে ধরে তার সমাজসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। কোভিডের পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি একমাত্র যতটা ওয়ার্ডের ক্যান্ডিডেট আছেন এর মধ্যে একমাত্র নিরুপম আচার্যই আমাকে নিয়ে যেভাবে প্রতিটা ঘরে ঘরে আমাদের সাধ্য অনুযায়ী যেমন চাল ডাল আলু যেটুকু পেরেছি আমরা নিরুপমের সাহায্যে আমরা ডোর টু ডোর পৌঁছে দিয়েছি। কিন্তু এই সাত নম্বর ওয়ার্ডে এবং আরও যারা প্রার্থী আছেন তারা কি সত্যি কোনো সামাজিক কর্মে নিযুক্ত আছেন, এটাই আমাদের আমার সাত নম্বর ওয়ার্ডের নাগরিকের কাছে এটাই শুধু প্রশ্ন, কে সমাজকর্মে এতদিন পর্যন্ত নিযুক্ত আছেন। দলকে বিজেপি দলের কার্যকর্তাকে এটার জন্য ধন্যবাদ, সত্যি একজন নির্ভরযোগ্য ক্যান্ডিডেটকে বেছেছেন। আর সাত নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিকের কাছে আমাদের আমার অনুরোধ এটাই যে এতদিন পর্যন্ত যে সমাজকর্মী হিসাবে সমাজের দায়িত্ব নিয়েছেন সামান্য ছোটোখাটো ওর সাধ্য অনুযায়ী আমার মনে হয় ওকেই জয়ী করাটা আমাদের কর্তব্য। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in, আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ।